नमस्कार बंधुरा, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। बंधुरा, कोलकाता पुलिस प्रिलिमिन्स जे एग्जाम अनुष्ठित हुए तार काट ऑफ सोमवार दिए तुम्हारे तो से काट ऑफ एवं आरो किछु तथ्य रेजल्ट कबे बेरोबे तापर पीएचईर जे कैंडिडेट जे स्पोर्ट कोटार स्पोर्ट कोटार जे कैंडिडेट से अनेक किछु फोन करेछिले तो सब निये आज के आरेकबार कोलकाता पुलिसेर उपर आमी आलोकपात करछि। जारा नतून तारा अवश्यई देखे नाओ आर जारा पुरनो तादेर क्षेत्रे होयतो किछु कथा नतून थाकबे तो उभयदेर जोन्नोई आजकेर आमार ई भिडियो। तो चलो शुरू करा जाक। माने स्टूडेंट प्रथमेई बोलबो जे कोलकाता पुलिसेर आमी जे कोश्चेन तोमादेर एनालिसिस करे बोलेछिलाम आबारो बोलबो कोश्चेन तोमादेर होयतो कोश्चेनटा खूब शोना कोश्चेनटा खूब जाना किन्तु आंसारटा जखनी तोमरा दाग दिते गेछो दुटो करे अपशनेर मध्ये किन्तु अनेक क्षेत्रेई कनफ्यूशन होयेछे तार फलेई किन्तु आंसार अनेक क्षेत्रे भूल होयेछे। तो एबार आमार बक्तव्य जे आमी एकटा सिस्टेमेटिक भावे जेमन तोमादेर हिस्ट्री एवं साइंस थेके जे बेसिक कोश्चेन एसेछिलो सेटा जेमन एकटा बोले दिएछिलाम तो आबारो कोश्चेन एनालिसिस करते गिये आमी देखलाम जे अनेकेई बोलछे अनेक कोश्चेन करेछे अनेक काट अफ होबे। तो आरेकटु आमी एकटा काट अफ बोलेछिलाम मेल कैंडिडेटदेर फिमेल कैंडिडेटदेर आगेर भिडियोते बोले दिएछिलाम। आमी मेलटा जेहेतु अनेक दिन आगे बोलेछिलाम सेटा निये एकटु परे आलोचना करब तार साथे प्रिभियास इयारेर जे काट अफ छिलो सेटा निये किन्तु आमी आलोचना करब। तो माय डियर स्टूडेंट देखो आमी जे कोश्चेनटा तोमादेर एखाने कोलकाता पुलिशेर पड़ेछे एई कोश्चेन आमार एखानेई आछे सेइटा देखेई मूलत आमी पढ़ी। तो देखो आमी जिकेर क्षेत्रे जेटा जेनारेल अवेयरनेसेर आमी देखलाम जे मोटामोटी जदि धरा जाए 32टा कोश्चेन के आमी किन्तु टार्गेट करेछिलाम जे एई 32टा कोश्चेन किन्तु छेलेरा जारा मूलत किन्तु एक देड़ बछर माने देड़ बछरेर काछाकाछी जारा प्रिपारेशन निच्छे तारा किन्तु एई 32टा कोश्चेनेर तारा पढ़ते पारार मतो आछे। जिआई किन्तु 20टार मतो आछे এবং ম্যাথ আছে 17টার মতো। তো টোটাল আমি দেখলাম যে 69টা কোশ্চেন কিন্তু যে টাইম টেবিল আছে এবং গোল করা নিয়ে যদি কেউ পারফেকশন প্রিপারেশন নিয়ে থাকে তো সেক্ষেত্রে এই নাম্বারটা তার পক্ষে কিন্তু টাচেবল। কিন্তু সবসময় দেখেছি এর থেকে 4-5% কোশ্চেন কিন্তু সিলি মিস্টেক হয়, সেটা করলো তাহলে আরও 3টে নম্বর কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, মানে 67টি নম্বর কিন্তু দেখা গেছে। যারা দেড় বছরের উপরে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু বা দু বছরের কাছাকাছি তারা কিন্তু 67 নম্বর কিন্তু তারা অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে তোমার কাট অফ 67 হয়ে যাবে। তো এটা হচ্ছে ন্যাচারালি ওই সব ভালো স্টুডেন্টদের জন্য ভালো, মানে এই সেন্সে আমি বলছি যারা কিন্তু দু বছরের উপর প্রিপারেশনটা নিচ্ছে। কিন্তু আমি মেলের মেল ক্যান্ডিডেটদের যেটা বলেছিলাম যে 51+ কিন্তু কাট অফ হবে জেনারেল ইউআর, তাহলে দেখো 67 আমি বলে দিলাম। যারা কিন্তু অনেকদিন দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাট অফটা এই তারা কিন্তু এই নম্বরটা কিন্তু পেয়েই যাবে। তাহলে 51+ যদি 4-5 বাড়তে থাকে মানে 55 যদি কেউ পাও সে কিন্তু অনেকটাই বেটার যাবে। তাহলে তোমরা অনেকেই ফোন করছো, স্যার আমি তো অন্য জায়গা থেকে জেনেছি যে আমি 48 বা 49 পেলেই পাস করে যাব। দেখো সেটা তুমি হয়তো জেনেছো ঠিক আছে, কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী কখনোই 51 মানে 51 থেকে 53 নিচে কিন্তু কাট অফ নামার সম্ভাবনা খুবই কম। আমি তোমাকে অ্যানালিসিস করে যেটা দেখিয়ে দিলাম, দেখো তুমি যে 65 থেকে 66 কিন্তু যারা দু বছরের উপরে স্টুডেন্ট তারা কিন্তু পেয়ে যাবে। এবার কেন আমি বলছি যে ওখানে 60+ হওয়ারও সম্ভাবনা আছে, দেখো তোমার মেল টোটাল পোস্ট হচ্ছে 1410টা, ফিমেলের পোস্ট হচ্ছে 856, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পোস্ট। ক্যান্ডিডেট আছে আমার 7 লক্ষের মতো আবেদন ছিল, তোমরা এর আগেও বলেছি আমি, তোমরাও শুনেছো বা অন্য জায়গা থেকে জেনতো, যারা নতুন তারা জেনেওছো, প্রায় 5 লাখের উপর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে। যদি 5 লাখের উপর ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, যদি কি বলবো তোমাদের 2%ও যদি সেই লেভেলের স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু দেখো তোমার এসে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি একটা তোমাদের বলবো, যারা আমাকে স্পোর্ট
যেটা স্পোর্ট কোটার জন্য যারা বলেছিলে তাদের এখানে যেটা দেওয়া রয়েছে অনলি কিন্তু ইউআর ইউআরতেরই একমাত্র কিন্তু স্পোর্ট কোটায় সিটটা কিন্তু আছে। এটা একটা তথ্য তোমরা জিজ্ঞেস করেছিলে অনেকে, সেটা আমি জানিয়ে দিলাম। এবার আমি যেটা আসব যে দেখো রেজাল্ট কবে আউট হবে, অনেকেই বলছো স্যার প্রিলিমসের রেজাল্ট কবে হবে। তো এবার আমি প্রিলিমসের রেজাল্টের একটা ভালো দিক আছে, এমন সময় প্রিলিমস এক্সামটা নিয়েছে তো সেক্ষেত্রে যদি আমি জুন জুলাই আগস্ট মানে সেপ্টেম্বরও যদি ধরি, আমি ডিলে ধরে ধরলাম অক্টোবর মাস ডিলে করে ধরলাম, তাহলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রিলিমস রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল। কিন্তু যদি আরও এক মাস পিছনেও যাও সেখানেও কেন প্রফিট বলছি, তারপর কিন্তু পিএমটি পিইটি টেস্ট কিন্তু শীতকালে হবে, তাই ওই সময় কিন্তু ছেলেরা দৌড়তে যে ভালোভাবে পারবে সেটা একদম বলাই যায়। তাই রেজাল্ট এই সেপ্টেম্বর আর অক্টোবরের মধ্যেই কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল। এবং তোমরা কিন্তু যারা মোটামুটি 50-এর উপরে আছো সবাই কিন্তু প্র্যাকটিসটা ভালো মতো করো, কারণ যে সময় পিএমটি টেস্ট হবে অ্যাজ এ অ্যাজাম্পশন অনুযায়ী সেক্ষেত্রে সময় কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো এবং সেখানে কিন্তু দৌড়নোর স্পিডটা সবারই ম্যাক্সিমামই কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। এটা এবার আরেকটা তথ্য যেটা অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার প্রিভিয়াসের যে কাট অফ, প্রিভিয়াসের যে প্রিলিমসের কাট অফ সেটা কত ছিল। দেখো 2021-এ যেটা ছিল, 2021-এর যে লিস্ট আমি তৈরি করেছিলাম সেখানে দেখলাম যে কাট অফ জেনারেলের মেল ক্যান্ডিডেট 41.25, সিট কিন্তু অনেক বেশি ছিল, সেখানে অনেকটাই বেশি ছিল। ওবিসি এ কাট অফ ছিল 30.75, ওবিসি বি ছিল 37.25, এসসি ছিল 30.50 আর এসটি ছিল 24.50। প্রিলিমসের যে কাট অফ কলকাতা পুলিশের আগেরবারে ফিমেল যারা ছিল তাদের ছিল 31.75, 16.5, 26.75, 16.25 হচ্ছে এসসি আর এসটি ছিল 16। তাহলে অর্থাৎ প্রিভিয়াসে যে কাট অফ আছে সেই কাট অফের উপর ডিপেন্ড করে তুমি যদি গতবার কলকাতা পুলিশে দেখো তাহলে কি দেখেছিলে যে একটা ভালো মতোই কাট অফ কিন্তু বেড়ে গিয়েছিলো প্রিলিমসে, অত সিট থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এবারে সিট অনেকটাই কম। তাহলে এর থেকে কাট অফ প্লাস কত হতে পারে অ্যাজ এ অ্যাজাম্পশন করে দেখো, তাহলে এটা আমি কিন্তু আগে থেকে দেখে আগে নয় এটা কারেকশান আমার, তো আমি রেজাল্ট বেরোনোর পরের দিনই কিন্তু এই কাট অফটাই বলেছিলাম। তাহলে ম্যাক্সিমাম যদি 10 নম্বরের ডিফারেন্স থাকে তাহলে কিন্তু এই নম্বর কিন্তু তোমাকে অবশ্যই পেতে হবে, তাহলে অতএব তোমাকে 13-14 নম্বর কিন্তু মিনিমাম এর থেকে বেশি যদি পাও তবেই কিন্তু তুমি সেফ জোনে থাকার সম্ভাবনাটা বেশি। তো ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেককেই বলবো, ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেককেই বলবো যে প্রায় 14 নম্বর তোমরা যদি যারা বেশি আছো তারাই কিন্তু একদম সেফ জোনে, বাকিরা কিন্তু তার মানে এই নয় যে তোমরা দৌড় প্র্যাকটিস করবে না, সেখানে কাট অফ হয়তো মাইনাস প্লাস হতে পারে। তো এই ছিল আজকের আমার অ্যানালিসিস, মানে তোমরা যে যে কোশ্চেনগুলো করেছিলে তার উপর আমি একটা ভিডিও দিয়ে দিলাম। আর প্রত্যেককেই বলবো যে যারা কিন্তু সেফ জোনে আছো, মাইডিয়ার স্টুডেন্ট ভালো করে আমি কথাটা বলছি একটু মন দিয়ে তোমরা শোনো, আমাদের এখানে স্টুডেন্টও আছো অনেকেই আছো, তো অনেকেই তোমরা নর্থ বেঙ্গল থেকে ফোন করো আমাকে, পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করো, বাঁকুড়ার তো প্রচুর ছেলে ফোন করো আমাকে, তো আমি তাদের জন্য বলছি যে তোমরা বলো যে স্যার আমার 65+ 70+ আছো, অথচ তোমরা কিন্তু গতবারেও অনেকে কিন্তু নম্বর বেশি ছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু পেলে না। দেখো কেউ আমাকে অনেকেই দেখলাম মেসেজে দেখেছিলাম যে তুমি 11.67 11.5 ইন্টারভিউতে পেয়েও কিন্তু মেন্সে তুমি কিন্তু যে নম্বর অ্যাড হয়ে যেটা যোগ হয়েছে মেন লিস্টে নাম নেই। তো এখানেও বলবো আমি এখনই কিন্তু মেন্সের প্রিপারেশানটা ভালো করে নাও, বারবার বলছি যারা কিন্তু সেফ জোনে আছো তাদের উদ্দেশ্য বলছি মেন্সের প্রিপারেশান খুব ভালো করে নাও, কারণ মেন্সের উপরে ডিপেন্ড করবে তোমার কিন্তু টোটাল যে ফাইনাল মেরিট লিস্টটা, ঠিক আছে। তো সেইভাবে পড়ো আর কোশ্চেন যেভাবে মডারেট হচ্ছে, তোমরা কোশ্চেন আমি বিশেষ করে হিস্ট্রি জায়গাটা বলবো, জিওগ্রাফির তো আছেই, বিশেষ করে সায়েন্স পোর্শনেরও কিছু জায়গা অবশ্যই কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করে ডেপথ করে ওইগুলো কিন্তু পড়তে থাকো,
এতে করে দেখা যাবে তোমাদের এই যে কনফিউশন যে প্রশ্নগুলো এবারে বারবার হয়েছিল তোমাদের, আমি যে কোশ্চেন মানে বাংলার কোশ্চেনও যেখানে হয়েছিল যে উপন্যাস কালবেলা রচয়িতাকে তোমরা সমরেশ বসু সমরেশ মজুমদার দিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছিল এই একটা কোশ্চেন ছিল। তারপর এখানে একটা কোশ্চেন ছিল যে তোমার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 তোমরা জানো, কিন্তু 1848 এইরকম অপশন দেখতে যে অনেকেই সিলি মিস্টেক করেছো, এই কোশ্চেনগুলো আছে। যেমন তেমনি পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট অনেকেই পুলকেশী দাগ মেরে দিয়েছ বা তৃতীয় গোবিন্দ, কিন্তু নরসিংহ বর্মণ কারেক্ট আনসার হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু সিলেক্টেড করো, সেক্ষেত্রে আমি বলবো হিস্ট্রির ক্ষেত্রে তোমরা সাউথ ইন্ডিয়া পার্টটা একটু বেটারভাবে ভালো করে ভাবার চেষ্টা করো, মানে পল্লব বংশ তোমার চালুক্য বংশ তোমার কাঞ্চি যে আছে ওই জায়গাটা, তারপরে তোমার হচ্ছে চোল রাজবংশ তারপর পাল রাজবংশ এই জায়গাগুলো কিন্তু তোমরা আরও ভালো করে সিস্টেমেটিকভাবে পড়তে থাকো, ঠিক আছে। এই ছিল আজকের আমার বিষয়, মূলত তোমাদের যে যে কোশ্চেন ছিল সেগুলো সম্বন্ধে বললাম। তো প্রথমে আরও একবার বলছি যে তোমরা রিজনিং পার্ট কিন্তু অবশ্যই টাইম ধরে করো, রিজনিং পার্টটা কিন্তু খুবই ভাইটাল। এবারে যে মডারেট লেভেলে রিজনিং হয়েছে সেটা কিন্তু অনেকটাই তোমাকে অনেকটাই ভালো করে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কাট অফ নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে আমার মনে হয় যে যে জায়গা যে যেখানেই আছো সেখান থেকে প্রিপারেশন আবার কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।